সালমান খান বলিউডের শক্তিমান একজন অভিনেতা। তার সম্পর্কে যতই বলবো ততই যেন কমই বলা হবে। 30 বছরের অভিনয় ক্যারিয়ারে তার সাফল্যের যেন ছড়াছড়ি, তবে ব্যর্থতা নেই বললেও ভুল হবে। সাফল্যের ছোঁয়ায় সে ব্যর্থতাও পড়েছে ঢাকা। তবে সিনেমা ছাড়াও নানা অপরাধের কারণে তিনি প্রায় আলোচনাতেই থাকেন। তার তেমন একটি বিষয় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ঘটনা 1998 সালের, সে সময় যোধপুরের কোঙ্গনি গ্রামে কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগে 4টি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে। সে সময় সালমান হাম সাথ সাথ হে চলচ্চিত্রের শুটিংয়ে গিয়ে পরপর 2 দিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী শিকার করেছিলেন, আর তখন থেকেই সেই মামলাতে তাকে কম নাকানি চুবানি খেতে হয়নি। চলতি মাসের 9 তারিখ ছিল মামলার শুনানি। সেদিন যোধপুর দায়রা আদালতে ভার্চুয়ালি হাজির হন সালমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে 2003 সালে ভুলভাবে হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে ক্ষমা চান তিনি। সালমান খানের আইনজীবী হাস্তিমাল শরবত আদালতকে জানান, 2003 সালের 8 আগস্ট তাদের দায়ের করা হলফনামাটি ভুল ছিল, অভিনেতা তা স্বীকার করে নিয়েছেন, এজন্য সালমান খানকে ক্ষমা করা উচিত বলেও মনে করেন তিনি। এর আগে এই মামলার 5 বছরের সাজা পান সালমান, কিন্তু 2008 সালে যোধপুর দায়রা আদালতে ব্যক্তিগত 50,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বর্তমানে সালমান খান কাভি ঈদ কাভি দিওয়ালি এবং অন্তিম সিনেমার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। আশা করা যাচ্ছে সিনেমা দুটি আসন্ন ঈদে মুক্তি দিতে পারে। তবে সালমানের বহুল আলোচিত রাধে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা এরই মধ্যে দিয়ে দিয়েছে সালমান খান। পাতমায়ানি সময় সংবাদ।